খারাপ, বরাবর এই তিন চার দিন বৃষ্টিতে অনেক সমস্যা। না কাস্টমার তো নাই, বৃষ্টিতে দোকানপাট খোলা রাখিও কোনো সমস্যা, কাস্টমার নাই। বৃষ্টির যে অবস্থায় টানা চার পাঁচ দিন বৃষ্টিতে আমাদের তো খুবই খারাপ অবস্থা। বিষয়টা হচ্ছে এমনিতেই তো বাজারে লোকজন কম, এই বৃষ্টিতে একেবারেই নেই বললেই চলে। সারাদিন দেখা গেছে দোকান খোলার পরে বেচা কিনা তিনের একও হয় না, তাতে তো দেখা গেছে আমাদের খরচ দিয়ে পোষানো সম্ভব মোটেই না। তাছাড়া বর্তমানে দেশের যে অবস্থা, এতে বৃষ্টির যা অবস্থা মিলিয়ে আমরা খুবই খারাপ অবস্থায় আছি আর কি। অবস্থা খুব বেতাল, সংসার চালতেই খুব কষ্ট হয়ে যেতে আছে। এই আইসি তো মাস টাস হওয়া পারতে আছে না, হওয়ায় কাল বৃষ্টির কামড়ছে। আমরা ভাড়ায় চালিত যে মোটর সাইকেল, তেলের দাম বাড়তির পরে আমরা আসলে যে সংসার পরিচালনা করতে অবস্থা খুব বেহাল হইতেছে। আর বৃষ্টি হইলে তো মোটর সাইকেলে যাত্রী খুব কমে হয়, এটাই স্বাভাবিক। আর তেলের দাম বাড়ার পর আমাদের নিজেদের যে আসলে ভারসাম্য হারাই ফেলেছে, তো কার কাছে বলবো, ভাষায় খুঁজে পাই না, আর কে শুনবে আমাদের কথা। মারাত্মক কষ্ট, আসলে আমরা তো বলতেও পারি না, সব কিছু ব্যবস্থা এবং ফয়সালার মালিক আল্লাহ। কিন্তু সামাজিক দৃষ্টিতে যেইভাবে অবস্থা, তেলের দাম বাড়ার পরে এই বাজার পণ্য সকল মালের দাম বেশি, যেমন এক কেজি আটা কিনতে হয় 60 টাকায়, এইভাবে সব মালের দাম। আমাদের তেলের দাম যে আগে যে 2 লিটার নিতাম, 3 লিটার তেল নিতাম, এখন সেই তেল দিয়ে 2 লিটার তেল পাই, তো অনেক ব্যবধান। এটা ভাষায় প্রকাশ করার মতো নাই কিছু।